আমরা বাঙালি জাতীয়তাবাদের কথা বলছি অভ্র দিয়ে, আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলছি অভ্র দিয়ে, আমরা সমাজতন্ত্রের কথা বলছি অভ্র দিয়ে, আমরা গণতন্ত্রের কথা বলছি অভ্র দিয়ে, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি অভ্র দিয়ে লিখে, ভালোবাসা জানাচ্ছি আমরা ভাষা শহীদদের প্রতি অভ্র দিয়ে লিখে, আমরা কম্পিউটারে লিখে আমরা সেটা ফেসবুকে পোস্ট করছি। এইভাবে সমাজের পরিবর্তন আসছে, একটা প্রগতিশীল ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমাজতান্ত্রিক সাম্যবাদের ভিত্তিতে একটা মানবিক বাংলাদেশ রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় কিন্তু অভ্র আমাদেরকে বহু দূর এগিয়ে নিয়ে গেছে। ফলে অভ্রের যিনি স্রষ্টা তাকে যেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার হস্তক্ষেপ কামনা করছি, কারণ আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনি আমাদের বাংলাদেশের লিডার, আপনার জন্যই আমাদের এত পরিবর্তন বাংলাদেশে। ফলে অভ্রর যিনি প্রতিষ্ঠাতা তাকে কিভাবে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা যায় সে বিষয়টি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনি অবশ্যই বিবেচনা করবেন। আসসালামু আলাইকুম, সবার জীবনে শান্তি নেমে আসুক সেই প্রার্থনা দিয়ে শুরু করছি আমাদের আজকের উপস্থাপন। আমি এবং নাফিম আজকে এমন একজন মানুষের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা জানাবো যাকে আপনারা অনেকে চেনেন, অনেকে আবার চেনেন না। তিনি হচ্ছেন মেহেদী হাসান খান। মেহেদী হাসান খান সেই যুবকের নাম, মেহেদী হাসান খান সেই বাংলাদেশি বাঙালির নাম যিনি আমার মতো এরকম কোটি কোটি বাঙালিকে যিনি ডিজিটালি লিখতে শিখিয়েছেন। হয়তো আমার শব্দচয়নে ভুল হতে পারে, কিন্তু আমি বোঝাতে চেয়েছি আমরা যে এখন চাইলেই বাংলায় লিখতে পারি, চাইলেই আমরা লিখতে পারি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চাইলেই যে আমরা এখন কবিতা লিখতে পারি টাইপ করতে পারি, চাইলেই যে আমরা ছোট গল্প লিখে টাইপ করতে পারি। এই যে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, আমাদেরকে যিনি সক্ষমতা দিয়েছেন তিনি হচ্ছেন মেহেদী হাসান খান, অভ্র সফটওয়্যার যিনি সৃষ্টি করেছেন। আমি ভেবেছি আমি মেহেদী হাসান খানের নাম জানি, নাফিম আজকে প্রথম শুনল, আমার সন্তান দ্বিতীয় শ্রেণীতে যিনি পড়েন। আমরা যখন মেহেদী হাসান খানের কথা শুনি, যখন তার কথা আমাদের মনে আসে, তখন আনন্দ এবং গর্বের অনুভবের পাশাপাশি আমাদের মধ্যে দুঃখ কাজ করে, কষ্ট কাজ করে। সেই দুঃখ বা কষ্ট হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র, বাঙালির রাষ্ট্র, বাংলাদেশ কেন মেহেদী হাসান খানের মতো সোনার ছেলেকে, মেহেদী হাসান খানের মতো একবিংশ শতাব্দীর ভাষা সৈনিককে, মেহেদী হাসান খানের মতো একজন বিপ্লবীকে, হ্যাঁ আমি বলছি বিপ্লবী, বিপ্লবের ধরন বদলে গেছে কিন্তু বিপ্লব হয়েছে, এই জন্য আমি বলছি মেহেদী হাসান খান একজন ভাষা সৈনিক, একবিংশ শতাব্দীর ভাষা সৈনিক। পৃথিবীতে 3,500-এর মতো ভাষা আছে পৃথিবীতে, সমস্ত ভাষার মধ্যে বাংলা ভাষার অবস্থান শীর্ষে উপরের দিকে, জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে অষ্টম, সম্ভবত অষ্টম। ভাষার দিক থেকে আমরা হয়তো জাতিসংঘে এখনও বাংলা অফিসিয়াল বা দাপ্তরিক স্বীকৃতি পায়নি, কিন্তু পৃথিবীতে বাংলাদেশে যদি আমরা ধরি, যারা আমাদের অবাঙালি বাংলাদেশি ভাই বোনেরা আছেন তাদের বাইরে আমরা প্রায় সবাই বাঙালি, বাংলা ভাষায় কথা বলি। ভারতের ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ, মেঘালয় সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের এবং ভারতের বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে আছেন। সব কিছু মিলে পৃথিবীতে বাংলা ভাষার এমন ব্যবহার অতটা আগে দেখা যায়নি। এখন আমরা চাইলেই প্রতিবাদ করতে পারি, আমরা চাইলেই গান লিখতে পারি, ফেসবুকে পোস্ট দিতে পারি। বড় বড় কবিরা বাংলাদেশের নির্মলেন্দু গুণ থেকে শুরু করে বাংলাদেশের বড় বড় কবিরা বা নতুন যারা কবিতা লিখছেন, নতুন যারা ফেসবুক ব্যবহার করছেন, ফেসবুককে যারা মানুষের কাজে লাগাচ্ছেন, প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে যারা এগিয়ে আসছেন,
সবাই না হলেও প্রায় সবাই আমায় আমি স্বীকার করছি আমি আমাকে লিখতে শিখিয়েছেন টাইপ করতে শিখিয়েছেন মেহেদী হাসান খান অভ্রের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান খানকে আমরা ভালোবাসা তো দূরের কথা তাকে সম্মান দেওয়ার কথাও আমরা ভাবছি কিনা আমাদের রাষ্ট্র কেন দিচ্ছে না সরকার কেন দিচ্ছে না কি সমস্যা আমি কালকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে অভ্রের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান খানকে কেন রাষ্ট্র সম্মানিত করছে না রাষ্ট্রীয় পুরস্কার কেন দেওয়া হচ্ছে না গত বছর আমাদের আইসিটির যিনি স্টেট মিনিস্টার আমাদের প্রিয় জুনায়েদ আহমেদ পলক ওনার ফেসবুক পোস্টে গতবার 2021 সালের এই ফেব্রুয়ারি মাসে আমরা একটা পোস্ট দেখেছিলাম তিনি সেখানে মেহেদী হাসান খানকে উল্লেখ করেছিলেন একবিংশ শতাব্দীর ভাষা সৈনিক আমি পোস্টে কালকে লেখার পরে এবং এটা সবাই জানে এটা ওপেন সিক্রেট যে আরেকজন মন্ত্রী আমাদেরই বর্তমান মন্ত্রী পরিষদে আছেন আরেকজন মন্ত্রী সেই মন্ত্রীর নাম বলতে চাচ্ছি না আপনারা সকলেই জানেন দয়া করে কেউ খারাপ শব্দ দিয়ে কোনো কিছু মন্তব্য বা উপস্থাপন করবেন না সব কিছুই কিন্তু কথা বলে সংলাপের মাধ্যমে অর্জন করা সম্ভব যে মন্ত্রী কথা আমি বলছি তিনি নিজেও মুজিব বাহিনীর একজন গর্বিত সদস্য মুক্তিযোদ্ধা তার সাথে অভ্রের যিনি স্রষ্টা তার কি সংকট থাকতে পারে আমার মাথায় ঢুকে না একজন হচ্ছেন আমার চেয়েও তরুণ বয়সে মেহেদী হাসান খান আরেকজন আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন বীর মুক্তিযোদ্ধা মন্ত্রী তার সাথে অভ্রের প্রতিষ্ঠাতা তার কি দ্বন্দ্ব থাকতে পারে যাই হোক আমি এই সুযোগে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি উক্তি স্মরণ করতে চাই তিনি বলেছিলেন স্বাধীন বাংলাদেশে যারা সোনার বাংলা নির্মাণের জন্য কাজ করবেন তারা হবেন দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা আমি মনে করি মেহেদী হাসান খান রায় হচ্ছেন বাংলাদেশের দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা যারা 71 সাল পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশের বিভিন্ন সময়ে যাদের এই বাংলাদেশে জন্ম পৃথিবীতে যাদের আগমন সফটওয়্যার ডেভেলপ করা পৃথিবীর অন্যতম কঠিন এবং সৃজনশীল কাজ কথা বলা অনেক সহজ এরকম ভিডিও বানিয়ে ফেলা অনেক সহজ কিন্তু সফটওয়্যারের জন্ম দেওয়া সত্যিকারের কঠিন কাজ যারা খুবই মেধাবী উচ্চ শ্রেণীর মেধাবী তারাই কেবল সফটওয়্যার ডেভেলপ করতে পারেন এবং এইরকম একটি সফল সফটওয়্যার অভ্র ভাষা হোক উন্মুক্ত চিন্তা করে দেখেন পৃথিবীতে অনেক ভাষা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে চর্চার অভাবে বাংলা বিলুপ্ত হবে বলে আমার মনে হয় না যদিও আমাদের ইংরেজি প্রীতি আছে কারণ আমরা সবাই যাতে উঠতে চাই আমরা ইংরেজি ভাষা আমাদেরকে শিখতে হয় কিন্তু বাংলা মানুষের মুখের ভাষা কিন্তু শুধু মুখ দিয়ে কি চলে চলে না বাংলাদেশেও এমন ভাষা আছে পার্বত্য এলাকায় যেই ভাষা কয়েকজন মানুষের মুখে আছে কিন্তু আর কয়েকদিন পর বা কয়েক বছর পর সেই মানুষগুলো মারা গেলে সেই ভাষা আর টিকবে না পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে সেইখানে এই অভ্রের ভূমিকা কতখানি একটু আপনারা ভেবে দেখেন যে অভ্র দিয়ে প্রতিনিয়ত আমরা বাংলা লিখছি আমাদের রাগ আমাদের ক্ষোভ আমাদের ভালোবাসা আমাদের বিদ্রোহ আমাদের প্রেমিকার কাছে চিঠি বাবা তার ছেলের কাছে চিঠি লিখছে ইমেল করছে মেসেঞ্জারে লিখছে মোবাইলে লিখে পাঠিয়ে দিচ্ছে এই যে বাংলার ছাপ আমরা রেখে যাচ্ছি সর্বত্র সেই ছাপ ইন্টারনেটের জগৎ থেকে শুরু করে ছাপা হওয়া বইয়ের মধ্যেও কিন্তু থাকছে ফলে বাংলা বিলুপ্ত হবে না অভ্র আমাদের মধ্যে একটা বিপ্লবের সৃষ্টি করেছে অনেক আগেই সৃষ্টি করেছে এবং সেই বাংলার বাংলার উপস্থাপন বাংলার অস্তিত্ব আরও বেশি শক্তিশালী হচ্ছে অভ্রর জন্য ফলে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার তরফ থেকে নাভিমের তরফ থেকে আমাদের সকলের তরফ থেকে আমাদের বিশেষ অনুরোধ যে মেহেদী হাসান খান পৃথিবীর যে জায়গাতেই থাকুন না কেন তিনি বাংলাদেশে আছেন বলে মনে হয় না আমি শুনেছি তিনি ইউরোপে নাকি চলে গেছেন মেহেদী হাসান খান কীরকম মেধাবী মানুষ ছিলেন যিনি ডাক্তার
ডাক্তার এর পড়াশোনা যে কত কঠিন সেটা আমি খুব কাছ থেকে দেখেছি। যদিও আমার পড়াশোনা আর্টসে, আমার ওয়াইফ ডাক্তার একজন, ফলে আমি জানি সেই ডাক্তারিও তিনি পাশ করেছেন, পাশাপাশি অভ্রর মতো একটা অসাধারণ অকল্পনীয় সহজ একটা সফটওয়্যার তিনি ডেভেলপ করেছেন এবং অনেকেই আমার মতো এরকম কোটি কোটি বাঙালিকে তিনি লিখতে শিখিয়েছেন কম্পিউটারের মাধ্যমে, টাইপ করতে শিখিয়েছেন। আমরা যে বঙ্গবন্ধু সোনার বাংলা নির্মাণের জন্য প্রতিনিয়ত ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন জায়গায় যে আমরা অ্যাক্টিভ থাকি, আমরা যে লিখছি প্রতিনিয়ত অনলাইন নিউজ পেপারগুলো টিকে আছে এই যে কয়েকটা সফটওয়্যার দিয়ে, অনলাইন বারবার আমরা লিখে কলাম লিখছি, আমরা যে কলামিস্ট হিসেবে আমাদের জন্ম হচ্ছে, কবি হিসেবে আমাদের জন্ম হচ্ছে, উপন্যাসিক হিসেবে আমাদের জন্ম হচ্ছে, একজন বড় রাজনীতিবিদ হিসেবে আমাদের অনেকের আবির্ভাব ঘটছে, তাহলে এই যে অভ্র আমাদের লিখতে আমাদেরকে সাহায্য করছে। আমরা বাঙালি জাতীয়তাবাদের কথা বলছি অভ্র দিয়ে, আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলছি অভ্র দিয়ে, আমরা সমাজতন্ত্রের কথা বলছি অভ্র দিয়ে, আমরা গণতন্ত্রের কথা বলছি অভ্র দিয়ে, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি অভ্র দিয়ে লিখে, ভালোবাসা জানাচ্ছি আমরা ভাষা শহীদদের প্রতি অভ্র দিয়ে লিখে, আমরা কম্পিউটারে লিখে আমরা সেটা ফেসবুকে পোস্ট করছি। এইভাবে সমাজে পরিবর্তন আসছে, একটা প্রগতিশীল ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমাজতান্ত্রিক সাম্যবাদের ভিত্তিতে একটা মানবিক বাংলাদেশ রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় কিন্তু অভ্র আমাদেরকে বহু দূর এগিয়ে নিয়ে গেছে। ফলে অভ্রের যিনি স্রষ্টা তাকে যেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার হস্তক্ষেপ কামনা করছি, কারণ আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনি আমাদের বাংলাদেশের লিডার, আপনার জন্যই আমাদের এত পরিবর্তন বাংলাদেশে। ফলে অভ্রর যিনি প্রতিষ্ঠাতা তাকে কিভাবে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা যায় সেই বিষয়টি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনি অবশ্যই বিবেচনা করবেন। সবাইকে ধন্যবাদ এবং আমাদের এই কথাগুলো শোনার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।